অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। দেখুন স্যার, যে এই লেখাটা লিখেছে তাকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক। এটা আমি লিখেছি স্যার। ইন মাই ডিফেন্স, আমি কোনো খারাপ ইঙ্গিত করার জন্য এই কথাগুলো লিখিনি। এগুলো আমার প্রিয় কবিতার লাইন মাত্র। তাও আপনার যদি খারাপ লেগে থাকে আমি আপনার কাছে ক্ষমা চাইব। স্যার দেখুন, দেখুন কতটা অসভ্য একটা ছেলে হতে পারে যে আপনার সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলছে যে কাজটা আমি করেছি, কবিতাটা আমি লিখেছি, এরপরও আপনি কোনো স্টেপ নেবেন না? আমি তো আপনাকে বললাম যে আমি এর মধ্যে খারাপ কিছু দেখছি না। বাহ বাবা, চমৎকার, কি ভালো কলেজ। শুনুন, আমি একটা কথা আপনাকে পরিষ্কার বলছি স্যার, আমি আমার মেয়েকে এখানে পড়তে পাঠিয়েছি, ছ্যাবলামো করতে নয়। আপনি কি বলতে চাইছেন, আপনার মেয়ে একা একটা ক্লাসে গিয়ে ক্লাস করবে, ছেলেদের সঙ্গে মিশবে না? দেখুন আপনি অযথা মাথা গরম করছেন, ব্যাপারটাকে আরো জটিল করে তুলছেন। দেখুন গৌরব অত্যন্ত ভদ্র ছেলে, তাছাড়া ও তো আপনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। আপনি আপনি ওকে জিজ্ঞেস করুন না, হাবড়া যাওয়ার পথে ও তো একাই গেছে। স্টুডেন্ট হিসেবে মিস্টার অরিন্দম বাগচিকে আমন্ত্রণ করার জন্য হাবড়ায় পাঠাচ্ছি। কে কে যাচ্ছে? আমি, লাবণী ম্যাডাম আর প্রফেসর সেন। আলো এখন আমাকে মিথ্যে বলছে। তা আসার পথে বা যাবার পথে গৌরব কি কোনো অভদ্রতা করেছে? কই, আপনি ওকে জিজ্ঞাসা করুন। স্যার এটাই যেন প্রথম আর এটাই যেন শেষ। কি চাই তোমার? না, ভুলটা আমারই। সেদিন অনেক আগেই আমার বাড়ি থেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিল। তুমি নিজেকে কি ভেবেছো বলো তো? দু চার লাইন কবিতা লিখে নিজেকে হিরো ভাবছো, তাই না? তুমি আসলে আলোর সামনে তার মা বাবাকে ভিলেন আর নিজেকে হিরো সাজাতে চাইছো। ভেবেছো আলো তোমার প্রেমে পাগল হয়ে যাবে। স্যার স্যার, আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু ভুল। ভুল? কিসের ভুল? তোমরা দুজনে মিলে যে হাবড়ায় গিয়েছিলে সেই কথাটা আমার কাছে চেপে রাখলে কেন? আমি নিশ্চিত যে আলো আমাকে কথাটা ফোন করে জানাতে চেয়েছিল, কিন্তু তুমি আটকে দিয়েছ। তুই চুপ কর, একটা কথা বলবি না। শুনে রাখো, কবিতা, নদী, ফুল, পাখি, দেখা হওয়া, ছটপটানি, এইসব যারা কলেজে বেড়াতে বা আড্ডা মারতে আসে তাদের কাছে ভালো জিনিস। আমার মেয়ে কলেজে পড়তে আসে, ও এখানে এসেছে ওর জীবনের স্বপ্নকে সফল করার জন্য, তোমার মতো ক্যান্টিনে বসে আড্ডা মেরে সময় কাটানোর জন্য নয়। আচ্ছা, তোমার সব থেকে সুখের মুহূর্ত? আচ্ছা ছাড়ো, বাদ দাও বাদ দাও বাদ দাও, তোমার জীবনের সব থেকে দুঃখের মুহূর্ত কোনটা? আমার বাবা মায়ের মৃত্যু। দেখো, তোমাকে আমি সুখের মুহূর্ত জিজ্ঞেস করলাম, তুমি বলতে পারলে না, কিন্তু দুঃখের মুহূর্ত বলতেই এক সেকেন্ডে বলে দিলে। আসলে তোমার জীবনে সুখ বলে কিছু নেই।
আর যে নিজে জীবনে সুখী নয় সে অন্য কাউকে সুখী করবে কি করে? সুখ কাকে বলে তুমি জানো? ছোটবেলায় আমি ওর মেয়েকে যখন প্রথম কোলে নিয়েছিলাম তখন ঠিক করেছিলাম ওর নাম রাখবো আলো। কারণ আমরা সবাই বুঝতে পেরেছিলাম ও আমাদের জীবনে আলো ছড়িয়ে দেবে, এটাকে সুখ বলে। ক্লাস নাইনে আলো যখন ফার্স্ট হয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরেছিল সেইটাকে সুখ বলে। কলেজে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সব পরীক্ষায় আলো যখন সবার মধ্যে প্রথম হলো ফার্স্ট হলো সেইটাকে সুখ বলে। তুমি কোনোদিন এরকম সুখ অনুভব করেছো? আচ্ছা তুমি আলোর কে হও? বন্ধু না অন্য কিছু? উত্তর দাও। বন্ধু 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 যদি বন্ধুর মতো কাজ করো আলোকে আর বিরক্ত করো না। তোমার জন্য যদি আলোর পড়াশোনায় বিঘ্ন ঘটে, যদি আলোর পড়াশোনা খারাপ হয়ে যায় তাহলে তুমি কিসের বন্ধু বলে? ওর দিকে তাকিয়ে কথা বলো না, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। স্যার আমি আপনাকে কথা দিচ্ছি, জীবনে আর আলোকে বিরক্ত করব না। অনেক ধন্যবাদ। কথাটা মনে রেখো, আচ্ছা তুমি আলোর কে হও? তোমার জন্য যদি আলোর পড়াশোনায় বিঘ্ন ঘটে, যদি আলোর পড়াশোনা খারাপ হয়ে যায় তাহলে তুমি কিসের বন্ধু? আর যে নিজে জীবন সুখী নয় সে অন্য কাউকে সুখী করবে কি করে?